ওকে, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি, এটাকে জার্মান ভাষায় ইকেজি বলা হয়। গ্রাম মানে হচ্ছে ভিজুয়ালাইজ, কার্ডিও মানে হার্ট, ইলেকট্রো মানে ইলেকট্রিসিটি। সহজ কথায় হার্টে যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি সেটাকে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করাই হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি। বেসিক্যালি একটা ইসিজিতে কতগুলো ওয়েব থাকে, পি ওয়েব, কিউ ওয়েব, আর ওয়েব, এস ওয়েব এবং টি ওয়েব। কিউ আর এস মিলে তৈরি করে কিউ আর এস কমপ্লেক্স। এখানে দুটো ইন্টারভেল রয়েছে, পি ওয়েবের স্টার্টিং থেকে কিউ আর এস কমপ্লেক্স পর্যন্ত হচ্ছে পি আর ইন্টারভেল, এরপর থেকে টি ওয়েবের শেষ পর্যন্ত হচ্ছে কিউ টি ইন্টারভেল। এছাড়াও এখানে দুইটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে পি ওয়েবের শেষ থেকে কিউ আর এস কমপ্লেক্স পর্যন্ত হচ্ছে পি আর সেগমেন্ট, এবং এস ওয়েবের পর থেকে টি ওয়েব পর্যন্ত হচ্ছে এস টি সেগমেন্ট। সো এই জিনিসগুলো আসলে কী মিন করে? পি ওয়েব, কিউ আর এস কমপ্লেক্স, টি ওয়েব কিংবা পি আর ইন্টারভেল, এগুলো বোঝার আগে আমরা সহজ একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের হার্টে যে এসএ নোড রয়েছে সেটা প্রথম ইলেকট্রিক অ্যাক্টিভিটি বা অ্যাকশান পটেন্সিয়াল তৈরি করে, এবং সেই অ্যাকশান পটেন্সিয়ালটা আমাদের অ্যাট্রিয়ামের ওয়ালের বিভিন্ন দিকে ছড়ায় পড়ে। এরপর অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে, তার মানে হচ্ছে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হয়, এবং পি ওয়েব সেটাকেই মিন করে, অর্থাৎ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এরপর অ্যাকশান পটেন্সিয়ালটা এসএ নোড থেকে এভি নোডে চলে আসে, এবং এভি নোড থেকে সেটা বান্ডেল অফ হিজে যায়। তারপর এটা দুইটা ব্রাঞ্চ তৈরি করে, রাইট অ্যান্ড লেফট এভি ব্রাঞ্চ, দেন এটা পারকেনজি ফাইবার তৈরি করে। আলটিমেট কথা হচ্ছে যে অ্যাট্রিয়ামের ওয়াল থেকে অ্যাকশান পটেন্সিয়ালটা ভেন্ট্রিকলের ওয়ালে চলে আসে, এবং ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে, অর্থাৎ ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হয়। সুতরাং কিউআরএস কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি মিন করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আমরা জানি যে ডিপোলারাইজেশনের পর সবসময় রিপোলারাইজেশন হয়, তার মানে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের পর সেখানে অবশ্যই অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন হবে। সুতরাং কিউআরএস কমপ্লেক্সে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। একইভাবে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের পর হবে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, যেটা মিন করবে টি ওয়েব। পি আর ইন্টারভেলটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মিন করবে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা ঠিকমতো হচ্ছে, এবং এভি নোডের মধ্য দিয়ে সেই অ্যাকশান পটেন্সিয়ালটা ভেন্ট্রিকলের ওয়ালে ঠিকমতো আসতেছে। পি আর ইন্টারভেলের জন্য আদর্শ টাইম হচ্ছে 0.12 থেকে 0.20 সেকেন্ড। তো কোনো কারণে পি আর ইন্টারভেলটা যদি বেড়ে 0.20 সেকেন্ডের থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে সেখানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়েছে। যদি কোনো কারণে পি আর ইন্টারভেলটা 0.12 সেকেন্ডের থেকে কমে যায়, তাহলে সেখানে ধরে নিতে হবে উলফ পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম হয়েছে। অন্যদিকে পি আর ইন্টারভেলটা যদি ভেরিয়েবল হয়, তাহলে ধরে নিতে হবে সেখানে কমপ্লিট হার্ট ব্লক হয়েছে, অথবা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মোবিস টাইপ 1 হয়েছে। ওকে, ইসিজি সম্পর্কে আমাদের প্রাইমারি নলেজ মোটামুটি হলো, কিন্তু এক্সাম্পল না দেখলে সেগুলো আসলে ক্লিয়ার হবে না। এ কারণে আমি কতগুলো অ্যাবনর্মাল ইসিজি নিয়ে কথা বলবো এবং জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম এক্সাম্পলটা খেয়াল করলে আমরা দেখব যে সেখানে পি আর ইন্টারভেলটা বেশি। ধরে নেই যে পি আর ইন্টারভেলটা 0.22 সেকেন্ড, এবং এটা পুরো ইসিজি জুড়েই সেম থাকতেছে, অর্থাৎ পি আর ইন্টারভেলটা বেশি কিন্তু সেটা কনস্ট্যান্ট। এ কারণে এটা হবে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। তবে এটা ফিজিওলজিক্যালি নর্মাল, অর্থাৎ এখানে কোনো ধরনের পেসমেকার বা অন্য কিছুর প্রয়োজন হবে না। নেক্সট যে উদাহরণটা রয়েছে, সেখানে যদি আমরা ভালোমতো খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে পি আর ইন্টারভেলটা আস্তে আস্তে বাড়তেছে, এবং একটা সময় পি আর ইন্টারভেলটা বাড়তে বাড়তে পি ওয়েবের পর কিউ আর এস কমপ্লেক্সটা মিস করে গেছে, এবং সেখানে পি ওয়েবের পর সরাসরি টি ওয়েব চলে আসতেছে। এরকম কোনো ইসিজি থাকলে আমরা বুঝে নেব যে সেখানে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মোবিস টাইপ 1 হয়েছে। নেক্সট উদাহরণটা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে পি আর ইন্টারভেলটা বেশি, তবে সেটা কনস্ট্যান্ট,
अर्थात पुरो ईसीजी ते पीआर इंटरवल टा सेम किंतु मास्कन थे के एक ता क्यूआरएस कॉम्प्लेक्स मिस हुए गए से। সুতরাং আমরা ধরে নিব এটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মোবিটস টাইপ 2। নেক্সট উদাহরণটা আরেকটু জটিল। আমরা দেখতেছি পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, দেন টি ওয়েভ, এরপর পি ওয়েভ, দেন পি ওয়েভ, অর্থাৎ একটা কিউআরএস কমপ্লেক্স মিস হয়ে গেছে। এরপর অ্যাগেইন কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, তারপর পি ওয়েভ, দেন অ্যাগেইন পি ওয়েভ, অর্থাৎ আরেকটা কিউআরএস কমপ্লেক্স মিস হয়ে গেছে। এছাড়া এখানে পি আর ইন্টারভেল যেটা রয়েছে সেটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ কম বেশি ছোট বড় হচ্ছে। সুতরাং এটা হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক। নেক্সট যে ইসিজিটা রয়েছে সেটা একটা কনজেনিটাল ডিজিজের কারণে হয়। এখানে পি ওয়েবটা মিসিং থাকে। ওয়ার্ডটা হচ্ছে এরকম যে পি ওয়েবটা ডিস্টিংগুইজেবল থাকে, অর্থাৎ এখানে পি ওয়েবের পরিবর্তে যে কার্ভ ওয়েবটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ডেল্টা ওয়েব, এরপর কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েব সবই থাকে, দেন পি ওয়েবের পরিবর্তে সেখানে ডেল্টা ওয়েব থাকে, এটার নাম হচ্ছে উলফ পার্কিনসন হোয়াইট সিন্ড্রোম। নেক্সট ইসিজিতে আমরা দেখতে পাচ্ছি যে পি ওয়েবের জায়গায় সেখানে কতগুলো বড় বড় ওয়েব দেখা যাচ্ছে। কিউআরএস কমপ্লেক্স এবং টি ওয়েব সব ঠিকঠাক আছে, এগুলোকে বলা হয় এফ ওয়েব, ক্যাপিটাল লেটারের এফ। এটা হয় আর্টারিয়াল ফ্লাটারের কারণে। এরপরের ইসিজিটা মোটামুটি এটার মতোই, তবে সেখানে পি ওয়েবের জায়গায় কতগুলো ছোটো ছোটো ওয়েব দেখা যায় যেগুলোকে স্মল লেটারের এফ দ্বারা ডিনোট করা হয়। এটা হয় আর্টারিয়াল ফাইব্রিলেশনের কারণে। সো এগুলো ছিল একদম কমন কতগুলো প্যাথোলজিক্যাল ইসিজি। আশা করতেছি ইসিজিটা এখন আরও অনেক বেশি ইন্টারেস্টিং মনে হবে। আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। টিল দেন টাটা, গুড বাই।